फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल আমি অরিত্র আর আজকে সকাল বেলা একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা যে কালকে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিল ভিডিও প্রভাস যে ওম রাওয়াতের সাথে যিনি তানাজি বানিয়েছেন সো তানা মুভি ডিরেক্টরের সাথে একটা ভিডিও বানিয়েছিলেন যে কালকে একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং সিরিয়াসলি আজ সকাল বেলায় অ্যানাউন্সমেন্টটা চলে এসেছে প্রভাসের নেক্সট ফিল্ম মানে হচ্ছে ফার্স্টে তো রাধে শ্যাম পাইপলাইনে আছে যেটা পূজা হেগড়ে সাথে তারপরে দীপিকার সাথে ফিল্মটা যেটা ফাইনালি কনফার্মড হয়ে গেছে যেটা নাগ অশ্বিন ডিরেক্ট করবে এবং তারপরে হচ্ছে এই ফিল্মটা আসবে উইচ প্রভাস 22 ইজ কল্ড আদিপুরুষ এবং এই ফিল্মটা হিন্দি এবং তেলেগুতে শ্যুট করা হবে এবং ডাব করা হবে তামিল মালায়ালাম এবং কানাডাতে তো এটা প্রডিউস করছে ভূষণ কুমার এবং এটা জানুয়ারি থেকেই শ্যুটিং শুরু হয়ে যাবে এটা একেবারে ডিলে করবে না এবং আপনাদেরকে বলে রাখি আগে খবর এসেছিল যে ওম রাওয়াত কার্তিক আরিয়ানকে নিয়ে একটা অ্যাকশন প্যাকড ফিল্ম বানাতে চলেছে সেটারও প্রডিউসার ছিল ভূষণ কুমার কিন্তু ভূষণ কুমার ইন্টারভিউতে জানিয়েছেন যে সেই সিনেমাটাকে তারা পুশ করেছে বিকজ সেই সিনেমাটা বিদেশি লোকেশনে শুটিং করতে হবে তো এখন যেহেতু প্যান্ডেমিকের জন্য তারা বিদেশে গিয়ে শুটিং করাটা ইটস কোয়াইট ডিফিকাল্ট তাই জন্য তারা সেটাকে একটু পুশ করে দিয়েছে এবং এছাড়াও অমরাবাদে আরও একটা প্রজেক্ট ছিল যেটাকে আরও পুশ করা হয়েছে এবং আদিপুরুষটাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে এবং গুলশান কুমার সরি ভূষণ কুমার বলেছেন যে যেহেতু গুলশান কুমার নিজে মানে খুব ডিভোটি ছিলেন রামচন্দ্র মানে শ্রীরামের এবং এছাড়া উনি খুব মাতারানীকে মানতেন সেটা ওনার অনেক উনি গানও প্রডিউস করেছেন মানে গুলশান কুমার যদি আপনারা শুনে থাকেন সো তাই জন্য বলছেন ভূষণ কুমার বলেছেন যে এই ফিল্মটা আমার খুব ক্লোজ মানে খুব কাছের একটা ফিল্ম কারণ এটা মাইথোলজিক্যাল সাবজেক্ট নিয়ে ডিল করছে তো তাই জন্য আমরা এটা জানুয়ারি থেকেই শুটিং শুরু করবো তো আমার মনে হয় ওম রাওয়াত যেরকম তানাজিরও মোস্টলি শুটিং স্টুডিওর মধ্যেই উইথ গ্রিন স্ক্রিন করেছে আপনারা যদি দেখে থাকেন তানাজির মেকিং ভিডিও এসেছিলো মোস্টলি গ্রিন স্ক্রিনে করা এবং পরে সেগুলোকে পোস্ট সিজিআইতে করা সো আমার মনে হয় যে সেই কন্ট্রোলড এনভায়রনমেন্টে শুটিং করাটা ইটস কোয়াইট ইজি তো যদি সেটা তারা ফিল্ম সিটি বম্বেতে বা রামোজি ফিল্ম সিটিতে করতে পারে তো দ্যাটস গ্রেট তাহলে তারা জানুয়ারি থেকে শুটিং শুরু করতে পারে কারণ অলরেডি এখন টেলিভিশন বা এর শুটিং চলছে যাই হোক এবার এই পোস্টারটা চলেছে পোস্টারটা আমার দারুণ লেগেছে আদিপুরুষ সো এটাতে আপনি যদি ভালো করে মাইনিউটলি দেখেন তো এখানে আপনি আমাদের বজরং বলিকে দেখতে পাবেন এবং একটা রাবণের একটা এও রয়েছে এবং প্রভাস লিখেওছে ইট ইজ আ স্টোরি অফ আ গুড ওভার ইভিল যেটা মোস্টলি মোস্ট কমার্শিয়াল সিনেমাতেই থাকে যে ভালো জিতছে খারাপ হেরে যাচ্ছে শেষে সেটা থাকে বাট এখানে মাইথোলজির ডাইরেক্ট একটা রেফারেন্স আছে এবং তানাজিও আপনি বলতে পারেন একটা হিস্টোরিক ক্যারেক্টারের উপর ছিল সো ওম রাওয়াত হয়তো এইটার উপর ডিল করতে খুব পছন্দ করে তাছাড়া অ্যাকশন তো থাকবেই কারণ ওম রাওয়াত নিজে বলে দিয়েছে আমি অ্যাকশন খুব ভালো করতে পারি এবং অ্যাকশন সে কিন্তু খুব ভালো এক্সিকিউট করেছে সেটা তানাজিতে আমরা দেখেওছি এই ফিল্মটার ক্ষেত্রে পার্টিকুলারলি বলি যে আমি এক্স্যাক্টলি জানি না যে ওটা কি একটা পিরিয়ড ফিল্মই হবে কি না নাকি আজকের দিনেরই হবে তার মধ্যে কিছু সেই সময়কার কিছু অ্যাঙ্গেল থাকবে কি না সেগুলো আমি কিছুই জানি না এবং সেগুলো আমি যত কয়েকটা আর্টিকেল পড়লাম সেগুলো কোথাও দেওয়া নেই বাট যাই হোক আই এম কোয়াইট এক্সাইটেড দ্য পোস্টার ইজ গিভিং মি ভেরি ভেরি গুড ভাইবস এবং সিরিয়াসলি আমাদের মাইথোলজির মধ্যে প্রচুর পাওয়ারফুল পাওয়ারফুল ক্যারেক্টার রয়েছে আমি কদিন আগে যখন একজন কমিক বুক রাইটারকে এ করেছিলাম তখন আমি বলেছিলাম যে এই মাইথোলজির ক্যারেক্টারগুলোর ওপর তো ফিল্ম বানানো যেতে পারে দে আর সাচ স্ট্রং ক্যারেক্টার্স তো সেটা আমাদের ইন্ডিয়াতে অনেকদিন হয়নি তারাই এক একটা সুপার হিরো তাদেরকে নিয়ে যদি ভালো করে সিনেমা বা সিরিজ করা যেতে পারে দ্যাট উইল বি গ্রেট তো সেটার যে এখন ধীরে ধীরে হচ্ছে দ্যাট ইজ গ্রেট সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু আদিপুরুষ আমার তো পোস্টারটা দারুণ লেগেছে তো দ্যাট ওয়াজ মাই অনেস্ট রিয়াকশন আরও একটা কথা বলে দিই অনেকে আবার কমেন্ট করবে যে তুমি আমির আনসারির থেকে কপি করেছো দেখুন পোস্টারটা তো আমির আনসারি নিজে ডিজাইন করা নয় এবং আমির আনসারির এও নয় মানে প্রপার্টিও নয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে অন্য কেউ রিয়াকশন দিতে পারবে না আদিপুরুষের পোস্টারের ওপর বা এইটা হাজার একটা পেপার লিখেছে এই লাস্টের ডিসক্লেমারটা দেওয়ার আমার কোনো প্রয়োজন ছিল না কিন্তু কিছু লোক আছে মুখ থেকে হাঁকতে চলে আসে তো কমেন্ট সেকশন নেই তাই তাদের জন্য এটা থ্যাংক ইউ সো মাচ বাই বাই